ফেব্রুয়ারিত পুনের পঞ্চায়েত নির্বাচন ইতিমধ্যেই সম্পন্ন হল গাঁও পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত আর জেলা পরিষদর পুনর্গঠন পুনর্গঠনের নামত খন্ড বিখণ্ড হল প্রতিখন গাঁও পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত আর ZPC সলনি হল ভৌগোলিক চারিসীমা সলনি হল নাম একে কুবেই 23খনলৈ ZPCর সংখ্যা হ্রাস হ্রাস পালে গাঁও পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েতর সংখ্যাও রাজ্যত প্রথমবারের বাবে দলীয় প্রতীক চিহ্ন অবিহনে অনুষ্ঠিত হব পঞ্চায়েতর সমাগত নির্বাচন সংশোধিত অসম পঞ্চায়েত আইন অনুসরিয়ে রাজ্যত প্রথমবারের বাবে প্রযোজ্য হব এই প্রক্রিয়া কেবল আর কেবল গাঁও পঞ্চায়েতর ওয়ার্ড পর্যায়ের নির্বাচনের ক্ষেত্রতহে প্রযোজ্য হব এই ব্যবস্থা আঞ্চলিক পঞ্চায়েত আর জেলা পরিষদর নির্বাচনত পূর্বর দরেই প্রতিটি রাজনৈতিক দলেই দলীয় প্রার্থীর বিপরীতে ব্যবহার করিব পারিব দলীয় প্রতীক অবশ্যই গাঁও পঞ্চায়েতর ওয়ার্ড পর্যায়ের নির্বাচনত প্রতিগী প্রার্থীর বিপরীতে রাজ্যিক নির্বাচন আয়োগে নির্ধারণ করব প্রয়োজনীয় প্রতীক আমি ইলেকশন কমিশনক আমি আগতীয় আমি জানাই দিছো যে রিকগনাইজ পলিটিক্যাল পার্টির যুক্ত সিম্বল আছে সেই সিম্বলবর এলট নকরে আদার দেন বাকি যান আছে কোনোবা ছাত্রীয় লোক বলে লোক বা যিকোনো পাচলিয়ে লোক সকলে লব পাইব আর বাকি যাবার আমার আঞ্চলিক পঞ্চায়েত আর জেলা পরিষদের ক্ষেত্রে পলিটিক্যাল রিকগনেশন থাকবে আর ইয়াকে কেন্দ্র করে রাজ্যত ইতিমধ্যেই সম্পন্ন করা হয়েছে উন্নয়ন খণ্ড সমূহর লগতে গাঁও পঞ্চায়েত আঞ্চলিক পঞ্চায়েত আর জেলা পরিষদর পুনর্গঠন প্রক্রিয়া এই প্রক্রিয়া অনুসরেই রাজ্যত ইতিমধ্যেই 2,197খনেরপরা 2,193খনলৈ হ্রাস পাইছে গাঁও পঞ্চায়েতর সংখ্যা ইয়ার ভিত্তিতেই রাজ্যের 27খন প্রশাসনিক জেলার 21,930টা ওয়ার্ডর বাবে অনুষ্ঠিত হব গাঁও পঞ্চায়েত পর্যায়ের নির্বাচন আর ইয়ার নির্বাচিত ওয়ার্ড মেম্বার সকলে পরবর্তী পর্যায়ত বাছনি করিব প্রতিখন গাঁও পঞ্চায়েতর সভাপতি পঞ্চায়েতর 10গৰাকী যি 10গৰাকী সেই 10গৰাকীর ভিতর 9গৰাকী এজন বাছি লব যাকে ভাবে উপযুক্ত বলে তেখেতে সভাপতি এজনক বাছি লব সামগ্রিকভাবে গাঁও পঞ্চায়েতর সংখ্যা 4খন হ্রাস পালেও পুনর্গঠনের বাবে ইতিমধ্যেই খণ্ড বিখণ্ড হয়েছে প্রতিখন গাঁও পঞ্চায়েত লগতে সলনি হয়েছে বহু সংখ্যক পঞ্চায়েতর নামও ইমানেই নহয় চিরদিনের বাবে বিলুপ্ত হয়েছে আন একাংশ গাঁও পঞ্চায়েত যার বাবে রাজ্যের 7 জেলাত পূর্বতকৈ হ্রাস পায় গাঁও পঞ্চায়েতর সংখ্যা পূর্বতে বজালিত আছিল 31খন গাঁও পঞ্চায়েত পুনর্গঠনের পাছত বজালিত গাঁও পঞ্চায়েতর সংখ্যা হ্রাস পালে 27খনলৈ একেদরেই বিশ্বনাথত 76ৰ পৰা 73খনলৈ ধুবুরীত 132খনৰ পৰা 128লৈ যোরহাটত 90খনৰ পৰা 86খনলৈ মরিগাঁওত 85খনৰ পৰা 84খনলৈ নগাঁওত 172খনৰ পৰা 164খনলৈ আর কামরূপ মহানগর জেলাত 21খনৰ পৰা 20খনলৈ হ্রাস পালে গাঁও পঞ্চায়েতর সংখ্যা অবশ্যই ইয়ার মাজতে আন 7খন জেলাত পূর্বতকৈ বৃদ্ধি পালে গাঁও পঞ্চায়েতর সংখ্যা বিশেষকৈ বরপেটাত 98ৰ পৰা 102খনলৈ বৃদ্ধি পালে গাঁও পঞ্চায়েতর সংখ্যা গোলাঘাটত 102ৰ পৰা 108লৈ হুজাইত 67ৰ পৰা 68লৈ শ্রীভূমিত 95ৰ পৰা 96লৈ শোণিতপুৰত 82ৰ পৰা 88লৈ লক্ষীমপুৰত 81ৰ পৰা 83লৈ আৰু তিনিচুকীয়াত 85খনৰ পৰা 86খনলৈ বৃদ্ধি পালে গাঁও পঞ্চায়েতৰ সংখ্যা ৰাজ্যৰ 14খন জিলাত গাঁও পঞ্চায়েতৰ সংখ্যা বঢ়া দুটা হলেও আন 13খন জিলাত স্থিতাৱস্থাত আছে গাঁও পঞ্চায়েতৰ সংখ্যা বিশেষকৈ কাছাৰ বঙাইগাঁও দৰং ডিব্ৰুগড় গোৱালপাৰা কামৰূপ হাইলাকান্দি দক্ষিণ শালমৰা মাজুলী নলবাৰী শিৱসাগৰ চৰাইদেউ আৰু ধেমাজিৰ পঞ্চায়েতৰ সংখ্যা পূৰ্বৰ দৰেই একেই আছে কিন্তু সলনি হৈছে গাঁও পঞ্চায়েতসমূহৰ ভৌগোলিক চাৰিসীমা কেৱল গাঁও পঞ্চায়েতেই নহয় পুনৰগঠনৰ পাছত 185খনৰ পৰা 181খনলৈ হ্ৰাস পালে আঞ্চলিক পঞ্চায়েতৰ সংখ্যা লগতে আঞ্চলিক পঞ্চায়েতৰ ক্ষেত্ৰতো বহু সংখ্যকৰে নাম সলনি হোৱাৰ উপৰি সলনি হৈছে ভৌগোলিক চাৰিসীমা জিপিবোৰ মানে অলমোষ্ট মানে একে আছে জিলা পৰিষদৰ সংখ্যা কেইখনমান সংখ্যা কমিছে ব্লক হয়তো দুই এটা হয়তো ক'ৰবাত হয়তো বাঢ়িছে কোনোবা জিলাত হয়তো কমিছে কিন্তু এবাৰ সুন্দৰকৈ এইটো সজোৱা হৈছে সেইকাৰণে পুনৰগঠনটো অৱশ্যম্ভাৱী আছিলে আৰু সেইখিনি কাম ইতিমধ্যে হৈছে আৰু সেইটো ইতিমধ্যে এপ্ৰুভ হৈছে পুনৰগঠনৰ পাছত খণ্ড বিখণ্ড হোৱাৰ পৰা বাদ নপৰিল ৰাজ্যৰ জিলা পৰিষদসমূহো নাম সলনিৰ পৰা আৰম্ভ কৰি ভৌগোলিক চাৰিসীমা সলনি হোৱাটো বাদেই পুনর্গঠনের পাছত রাজ্যত একে কুবেই হ্রাস পালে 23খন জিলা পরিষদ পূর্বে রাজ্যত 420খন জিলা পরিষদ আছিল যদিও এটা ZPCর সংখ্যা হল গৈ 397খন ইয়ারে সর্বাধিক 5খন ZPC হ্রাস পালে শিবসাগর জেলাত পূর্বে শিবসাগর জেলাত আছিল 17খন ZPC এতিয়া হলহি 12খন
এয়া যে সমষ্টি পুনৰগঠনৰ পাৰ্শ্বক্ৰিয়া সেয়া অতি সুস্পষ্ট। কেৱল শিৱসাগৰেই নহয়, বজালিটো ছখনৰ পৰা পাঁচখনলৈ হ্ৰাস পালে জেডপিচিৰ সংখ্যা। বৰপেটাত তেইছখনৰ পৰা ঊনৈছখনলৈ, বিশ্বনাথত তেৰখনৰ পৰা বাৰখনলৈ, কাছাৰত সাতাইছৰ পৰা পঁচিছলৈ, ধুবুৰীত চৌবিছৰ পৰা বিছলৈ, ডিব্ৰুগড়ত তেইছৰ পৰা বাইছলৈ, হাইলাকান্দিত এঘাৰৰ পৰা আঠলৈ, যোৰহাটত ঊনৈছৰ পৰা ষোল্ললৈ হ্ৰাস পালে জেডপিচিৰ সংখ্যা। লগতে কামৰূপত ছাব্বিছৰ পৰা চৌব্বিছলৈ, শ্ৰীভূমিত বিছৰ পৰা ষোল্ললৈ, মৰিগাঁৱত তেৰৰ পৰা বাৰলৈ, নগাঁৱত ঊনত্ৰিছৰ পৰা সাতাইছলৈ, নলবাৰীত তেৰৰ পৰা বাৰলৈ, দক্ষিণ শালমৰাত পাঁচৰ পৰা চাৰিলৈ আৰু দৰঙত চৈধ্যখনৰ পৰা বাৰখনলৈ হ্ৰাস পালে জেডপিচিৰ সংখ্যা। অৱশ্যে পুনৰগঠনৰ পাছত ৰাজ্যৰ ছখন জিলাত বৃদ্ধি পালে জেডপিচিৰ সংখ্যা। জেডপিচিৰ সংখ্যা সাতখনৰ পৰা আঠখনলৈ বৃদ্ধি পালে চৰাইদেউত। একেদৰে ধেমাজিত সাতৰ পৰা বাৰখনলৈ, গোলাঘাটত সোতৰৰ পৰা বিছখনলৈ, লখিমপুৰত ঊনৈছখনৰ পৰা বিছখনলৈ, তিনিচুকীয়াত বিছৰ পৰা বাইছখনলৈ, শোণিতপুৰতো বিছখনৰ পৰা বাইছখনলৈ বৃদ্ধি পালে জেডপিচিৰ সংখ্যা। পুনৰগঠনৰ পাছত অৱশ্যে বঙাইগাঁও, গোৱালপাৰা, হোজাই, কামৰূপ মহানগৰ আৰু মাজুলী জিলাত পূৰ্বৰ দৰে স্থিতাৱস্থাত থাকে জেডপিচিসমূহৰ সংখ্যা, যাৰ বাবে বাৰুকৈয়ে আশাবাদী পঞ্চায়ত আৰু গ্ৰামোন্নয়ন মন্ত্ৰী ৰঞ্জিত কুমাৰ দাস। গতিকে মই ভাবোঁ যে এইবাৰৰ পৰা এটা ধুনীয়া সুন্দৰকৈ আচলতে এখন ভাল পঞ্চায়ত ৰাইজে পাব বুলি মই আশাবাদী। ভিডিঅ' জাৰ্নেলিষ্ট কিশোৰ হালৈৰ সৈতে মুকুট ৰয়ৰ ৰিপৰ্ট, ND24। আপুনি চাই আছে ND24, সৰ্বশ্ৰেষ্ঠ নহয় সৰ্বোত্তমৰ দৌৰত।